আচ্ছা গাইজ, আমি সুব্রত মাইতি আর আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন টপিক নিয়ে। তার আগে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তো বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো নেক্সট পার্টে, তো চলে এলাম নেক্সট পার্টের ভিডিও। ঠিক আছে, তো আজকে আমাদের মানে শুরু করা, আজকে আলোচনাটা আমরা শুরু করার আগে বলছি, যারা আছে এই চ্যানেলটা ভিডিওটা প্রথম দেখছো বা চ্যানেলটা প্রথম এসছো, তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা একটা লাল বাটন দিয়ে সাবস্ক্রাইব করো। ইটস অ্যাবসলিউটলি ফ্রি ফর ইটস অ্যাবসলিউটলি ফ্রি ফর ইউ অ্যান্ড তোমাদের জন্য হচ্ছে আমি এরকম ভিডিও হচ্ছে নিয়ে আসছি, যাতে যেখানে আছি তোমরা বাইরে যে বিভিন্ন বায়োটেকনোলজি বায়োটেকনোলজি বিভিন্ন সাবজেক্ট টপিক আমি হচ্ছে বাংলাতে আলোচনা করে ডিসকাস করি তোমাদের সমাজের সুবিধার্থে। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে ঘন্টা বাটনটা আছে ওখানে প্লিজ ওখানে আছে অন করে দিও, অল করে দিও, যাতে সমস্ত আমি এখন ভিডিও আপলোড করবো সমস্ত নোটিফিকেশন যেন তোমাদের কাছে যায়। ওকে, তো আজকের টপিকটা হচ্ছে, আগের ভিডিওতে বলছিলাম যে যেহেতু চেক পয়েন্টের সঙ্গে বলছিলাম, এবার এখানে চেক পয়েন্ট সঙ্গে আলোচনা হচ্ছে। এবার হচ্ছে কি, এখানে বলবো এটিএম আর এটিএম কার্ড আছে। আগের ভিডিওতে একটু ধারণা দিয়েছি, যারা দেখুন তারা হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, গিয়ে ওখানে দেখো সমস্ত ডিটেলস পেয়ে যাবে, বুঝতে না পারলে কমেন্ট করবে। ওকে, তো আজকে এটিএম আর এটিএম কার্ডের সম্বন্ধে বলবো। তো এবার এটিএম আর এটিএম কার্ডে আমরা করবো কেন, আমাদের জানার কি প্রয়োজন, এটিএম আর এটিএম কার্ডে আমরা জানবো কেন, এখানে দুটো ফ্যাক্টরটা আমরা এখন জানার কি দরকার। ঠিক আছে, এই দুজন কি করছে না, যেহেতু যে চেক পয়েন্ট যেটা আছে ডিআর মেনটেনেন্স চেক পয়েন্ট, সেটাকে কীভাবে রেগুলেট করছে সেটা আমি জানবো। সেই জিনিস জানতে হলে কী হবে, এখানে আমি দুটো মানে যে এটিএম আর এটিআর এই যে দুটো চেক পয়েন্টকে হচ্ছে করবো, পরে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসছি, তার আগে আমি জাস্ট একটু বলছি। তো দুটো যে চেক পয়েন্ট আছে, একটা চেক পয়েন্ট ওয়ান, এক পয়েন্ট চেক পয়েন্ট টু, এটিএম চেক পয়েন্ট যেটা আছে চেক পয়েন্ট ওয়ান, একটাকে চেক পয়েন্ট টুকে হচ্ছে এ করে দিয়ে এখানে দুটো প্রোটিন ফ্যাক্টরকে হচ্ছে এ করে, যে প্রোটিন ফ্যাক্টরটা কী হচ্ছে বা বিভিন্ন হচ্ছে এর জন্য রেসপন্সিবল, যেটা হচ্ছে সেল সাইকোলজির মানে প্রবেশ করে। যেমন এখানে এটিএম এর ক্ষেত্রে, আই থিঙ্ক এটিএম এর ক্ষেত্রে হচ্ছে একটা আছে সিডিকে, সিডিকে ওয়ান আর সিডিকে টু, সিডিকে ওয়ানটা একটা আছে জি টু ফেজে বা এরকম ঢুকবে, আর একটা আছে এস ফেজে এন্ট্রি করবে। এন্ট্রি করলে কী হবে, ওই যেটা আছে সিডিকে টু সেটা হচ্ছে একটা আরবি প্রোটিন, মানে যে রেটিনোব্লাস্টমা প্রোটিন, সেটাকে হচ্ছে ইনক্লুড মানে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট কী হবে, রেটিনোব্লাস্টমাটা হচ্ছে আই ক্যান্সার। ঠিক আছে, সে ক্যান্সার হলে কী হবে, না ক্যান্সারের যে ধরনের ডিফেক্টেড প্রোটিন, ডিফেক্টেড প্রোটিনের জন্য হচ্ছে পিআরপি এখন উৎপন্ন হচ্ছে, সেই জন্য এটাকে সেটা স্টপ করতে আমার হচ্ছে বিভিন্ন মেকানিজম দরকার। এবার সেই মেকানিজমটা কী কী হবে হচ্ছে সেটা আমি জানবো। সিমিলারলি এখানে সিডিকে ওয়ানটাও একটু কীভাবে এখানে বলছে, যেভাবে মানে অ্যারেস্ট করে দিচ্ছে, সেল সাইকেলটা অ্যারেস্ট করছে কে, না এটিএম আর এটিএম কাইনেজ, যেহেতু এটা হচ্ছে কাইনেজ ফসফোরাইলেশন কাইনেজ, তো সেই জন্য হচ্ছে এটিএম এর ফুল ফর্মটা আমি এখানে বলে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আগের ভিডিও হয়তো বুঝতে পারো না এটিএম এর নামগুলো, ঠিক আছে, তাও আমি বলে দেবো এবার। ওকে, তো এই হচ্ছে মুদ্রা কোথায় কীভাবে একটু কন্ট্রোল করছে, সেল সাইকেলকে অ্যারেস্ট করছে সেটা আমরা দেখবো। ওকে, তো সেল সাইকেল এবার এখানে বলছে যে সিডিকে ওয়ান সিডিকে টু হঠাৎ করে কোথায় চলে গেল, সিডিকে ওয়ানটা আমরা একদম মনে করো যারা ফার্স্ট ভিডিওতে বা সেকেন্ড ভিডিওতে দেখে বলেছিলাম যে একটা ছক্কা দেখেছিলাম যে একটা ফর্মুলা বলেছিলাম সিডি ডেভ ফোর টু টু ওয়ান, ওখানে ছিল সিডিকে মেনটেন করে কোন সেলস কোন সেল সাইকেল স্ট্র্যাটেজি কোন এগুলো হচ্ছে মেনটেন করে কোনগুলো দরকার সেগুলো হচ্ছে এখানে বলা হয়েছিল, সেই সিডিকেগুলো সেগুলো মেনটেন না হলে মিডিল প্লেসমেন্ট ঠিক থাকবে ওগুলো দেখে নিই। ওকে, আর একটা আমি স্ক্রিনশটও দিয়ে দেবো। ওকে, সেইটা আমি এখানে আলোচনা করবো, সেই ব্যাপার মানে ওই কীভাবে অ্যারেস্ট করছে। চলো আজকে তাহলে ওই ডেস্ক্রিপ্ট আলোচনা করছি, চলো শুরু করতে হ্যাঁ আমরা গ্রাফিক্যাল প্রোডাক্ট। তো এখানে হচ্ছে এই দেখতে পাচ্ছ এখানে একটা ইয়ে আছে যে এটিএম আর এটিএর কারণে যে পাথ হয়, তো এখানে এটিএম আর এটিএর কারণে বোর্ড নেই, সেজন্য হচ্ছে আমি এখানে এই করে বোঝাচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড একটু নয় আছে বুঝতে পারছো, তো ওটা একটু ওয়ে করো প্লিজ। তো ঠিক আছে, তো এখানে এখানে দেখো এটিএম আর এটিএর কাইনেজ, যেমন হচ্ছে এখানে ডিএনএ ড্যামেজ, ডিএনএ ড্যামেজটা কী করছে না, দুটোভাবে দুটোকে দুটোভাবে করেছে। এবার এক্ষেত্রে আমার এটিআরের কথাই এসে যাক, এটিআরটা কী হচ্ছে না, এখানে দেখো তার পাশে লেখা আছে একটা হচ্ছে একদম টিক চিহ্ন যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেটিং, যেটা এক মিনিট, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ডিএনএ ড্যামেজ। এবার ডিএনএ ড্যামেজের ক্ষেত্রে কী হচ্ছে না, যে অ্যাক্টিভেটিং সিগন্যাল যেটা আছে এখানে পাশে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভেটিং সিগন্যাল আর হচ্ছে ইনহিবিটরি সিগন্যাল, ঠিক আছে।
তো অ্যাক্টিভিটি এরকম একদম তিন চিহ্ন মধ্যে একটা অ্যাক্টিভিটি সিগন্যাল, আর তার সঙ্গে এখানে মাঝে যখন আছে তখন এটা একটা ইনহিবিটরি সিগন্যালে পড়ছে, রাইট? তো এবার যে কী জানো ডিএন ড্যামেজ, এটিআর দেখতে পাচ্ছ, এটিআর এখানে এমনি তিন চিহ্ন, মানে এখানে অ্যাক্টিভেটিং সিগন্যাল আছে, কী করছে না এখানে সিএইচকে ওয়ানকে হচ্ছে অ্যাক্টিভেটিং করছে, রাইট? সিএইচকে এবার অ্যাক্টিভেটিং সিএইচকে ওয়ানকে যখন অ্যাক্টিভেট করছে তো কী করছে না সিএইচকে অ্যাক্টিভেট কী করে করছে, উপরে যখন ডবল পি হচ্ছে মানে এখানে ফসফোরাইলেশন করছে, রাইট? এবার ফসফোরাইলেশন করলে কী হবে, ফসফোরাইলেশন করলে একটা প্রোটিন তৈরি হবে, প্রোটিন নয় এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্স কাইনেজ, যেহেতু এখানে কাইনেজ পাথ হয়ে দুটো কাইনেজ উৎপন্ন হবে, যেমন এখানে সিডিকে ওয়ান কাইনেজ, ঠিক আছে? এটা নর্মাল কেসে, ঠিক আছে, এটাকে এখন তুমি এক্সক্লুড, মানে এটা এখন তুমি এক্সক্লুড করো এখন, ঠিক আছে? এই নর্মাল কেসে যখন একটা সিএইচকে অ্যাক্টিভেট হচ্ছে ফসফোরাইলেশন তখন এটা সিডিকে ওয়ান, অন্যটা একটা হচ্ছে সাইক্লো ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা হচ্ছে ওয়ান এমফেজে হচ্ছে এন্ট্রি করছে, ঠিক আছে? এমফেজে এখানটায় এমফেজে এন্ট্রি করছে, এখানে এখন জি ওয়ান এস আর জি টু আর এম করে লেখা আছে, কিন্তু এখানে হচ্ছে এ হচ্ছে না, ওকে? এই যে এখানটা হচ্ছে জি ওয়ান এম করে স্টেজ করা আছে, এবার হচ্ছেটা কি এখন এন্ট্রি করছে, এখানে এন্ট্রি করলে কী হবে সিডিকে ওয়ান, এটা হচ্ছে তার ডিএনএ ড্যামেজের জন্য রেসপন্সিবল, এখন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা পরে যখন একটা আছে উই পাথ হয়ে যেগুলো আছে সেগুলো এখানে ডিপেন্ড, মানে রেসপন্সিবল ফর দ্য ডিএনএ ড্যামেজ বা ডিএনএ রেসপন্স যেটা আছে, তো সেই জন্য এখানে তার পুরো সেল সাইকেলকে এখানে এন্টার করবে। কিন্তু এবার তুমি এখানে এটা ধরো এই সিডিকে পার্টটা, মানে এইটা, এবার যখন এখানে ইনহিবিট করে দিচ্ছে আমার এখানে ইনহিবিটরি সিগন্যাল পেয়ে যাচ্ছি, রাইট? এখানে ইনহিবিটরি সিডিকে, মানে এখানে সিডিসে সিডিসি 25, ঠিক আছে? এবার মনে করো সিডিসি 25-এর হচ্ছে তিনটা এ আছে, একটা হচ্ছে 20A 20B আর 20C, এবার 20A 20B C এখানে হচ্ছে স্পেশালি 20C 25C, ঠিক আছে? তো সে কী করছে যখন ইনহিবিট হয়ে যাচ্ছে তখন এই সিডিকে প্রোটিনটা যেটা আছে সিডিকে ওয়ান যেটা আছে, মানে জাস্ট এইটা আর হচ্ছে এখানে এমফেজে এন্ট্রি করতে পারছে না, রাইট? মানে তখন এটা, মানে এটা হচ্ছে না, রাইট? এটা যখন হচ্ছে না তাহলে আমার এখানে এমফেজে এখানে তো ঢোকার প্রশ্নে উঠছে না, তাহলে এখানে আমার এমফেজে যদি না ঢোকে তাহলে আমার এখানে এস ওয়ান বা এস জি টুতে হচ্ছে এখানে সেল সাইকেলে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, রাইট? এবার এখানে যখন এসসি যখন অ্যারেস্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে দুটো মেকানিজম এখানে ফলো হয়ে যাবে, ডিএনএ রিপেয়ার বা অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? তো এটা হচ্ছে মধ্যে কথা, যখন ডিএনএ ড্যামেজ এটিআরকে এ করবে, এটিআর এখন কী হচ্ছে সিএইচকে ওয়ানকে হচ্ছে ফসফোরাইলেশন করবে, সিএইচকে ওয়ান যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন হচ্ছে কি না সিডিসি 25কে হচ্ছে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে? সিডিসি 25 যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন সিডিসি 25 প্রডিউস সিডিকে ওয়ান, সিডিকে ওয়ানকে হুইজ এন্ট্রি ইন টু দ্য এমফেজ, ঠিক আছে? বাট মুছে দিচ্ছি, বাট হোয়েন ইনঅ্যাক্টিভ সিএইচকে ওয়ান ইজ ইনঅ্যাক্টিভেটেড ইজ ইনহিবিটেড, সিএইচকে ওয়ান ইজ মানে ইনহিবিটেড দ্য প্রোডাকশন অফ দ্য সিডিসি 25, ফসফোরাইলেশন অফ দ্য সিডিসি 25, দেন সিডিকে ওয়ান ইজ নট প্রডিউসড অ্যান্ড হুইচ ইজ দ্য সেল সাইকেল অ্যারেস্ট ইন দ্য এস অর জি টু, ওকে? এটা হচ্ছে এটিআরের হচ্ছে পাথওয়ে। এবার আসবো আমরা ইন কেস অফ এটিএম, ঠিক আছে? তো আমার এখানে এটিএমটা এখানে কী করে আসছে, এবার এটিএমটা কী করবে, সেম পদ্ধতিতে এটিএমটা আমার এখানে চলে আসবে, সরি, এখানে হচ্ছে কী হচ্ছে না এটিএমটা চলে আসবে, এটিএমটা কী করবে না হচ্ছে সিএইচকে টু, মানে চেক পয়েন্ট টুকে ফসফোরাইলেট করবে, অ্যাক্টিভেট করবে বাই দ্য হেল্প অফ দ্য ফসফোরাইলেশন, ওকে? দেন সিএইচকে টু অ্যাক্টিভেটেড সিএইচকে টু চেক পয়েন্ট ওয়ান কী করবে না P53কে অ্যাক্টিভেট করবে, রাইট? P53কে অ্যাক্টিভেট করবে বাই দ্য হেল্প অফ দ্য ফসফোরাইলেশন। এবার P53 কী করবে, আমরা জানি যে P53 একটা কী একটা চেক পয়েন্ট, এটা হচ্ছে কী করবে মলিকিউলার গার্ডম্যান যেটাকে আমরা বলি, সেখানে P53কে বলা হচ্ছে। এবার P53 কী করবে, P53 ইনস প্রডিউস অ্যাক্টিভেটেড P53 প্রডিউস P21 প্রোটিন, রাইট? P21 প্রোটিন, এবার P21 প্রোটিন কী করবে, P21 প্রোটিন যেটা ছিল সেটা কী করবে না অ্যাক্টিভেট করবে কি না সিডিকে টু,
মনে হচ্ছে এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ টু, ঠিক আছে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ টু কী করবে, এন্ট্রি নেবে মানে প্রডিউস করবে পিআরবি প্রোটিন, রেডি পিআরবি প্রোটিন। এবার কী হচ্ছে না, পি টোয়েন্টি ওয়ানটা আছে এখানে আছে সিডিকে টু ইনহিবিটেড প্রোটিন, ঠিক আছে। সিডিকে এটা যখন মানে অ্যাক্টিভেটেড ইনহিবিটেড হয়ে যাবে তখন পি টোয়েন্টি ওয়ান কিন্তু প্রডিউস হবে না, পি টোয়েন্টি না প্রডিউস হলে এখানে সিডিকে টু ইনঅ্যাক্টিভেট করবে না। সিডিকে টু যদি ইনঅ্যাক্টিভেট না হয় তাহলে হচ্ছে এ হচ্ছে এখানে এস ফেজে হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেবে, ঠিক আছে। এক্সকিউজ মি বস, ইউ হ্যাভ আ টেক্সট মেসেজ। এখানে হচ্ছে এস ফেজে এন্ট্রি ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেবে, সেই জন্য এখানে কী হচ্ছে না, পি টোয়েন্টি ওয়ান হচ্ছে সিডিকে ইনহিবিটরি প্রোটিন, মনে রাখবে। তাহলে আমার এখানে যদি সিডিকে ইনহিবিটরি প্রোটিন যদি পি টোয়েন্টি ওয়ান হয় তাহলে হচ্ছে এখানে পি টোয়েন্টি ওয়ানের প্রডিউশন হতে দেওয়া যাবে না, যদি আমাকে এখানে সেল সাইকেল অ্যারেস্ট করতে হয়। এবার পি টোয়েন্টি ওয়ানকে যখন আমার মানে ইনহিবিট করবো তাহলে আমাকে এখানে পি ফিফটি থ্রিটাকে মানে এখানে হতে দেওয়া যাবে না, রাইট, পি ফিফটি থ্রি। এবার এখানে এবার এটা যখন হতে দেওয়া যাবে না, ঠিক আছে, যদি এখানে হয়ে যায় সিডিকে টু তাহলে এখানে এন্ট্রি নেবে এখানে এসপেজে পি আর আরবি হচ্ছে প্রোটিন ফসফোরেশন হলে রেটিনোব্লাস্টোমা হচ্ছে রেসপন্সিবল, এখানে এন্ট্রি করে কী হবে না এখানে ঢুকে যাবে আমাদের এসপেজ এন্ট্রি, ঠিক আছে। তো এখানে আমাদের এসপেজ এন্ট্রি। এবার কথাটা হচ্ছে যদি আমার এখানে অ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ ইনহিবিট করে দেয় পি টোয়েন্টি ওয়ান সিডিকে টুকে ইনহিবিট করে দেয় তাহলে কি না, এটা আমি পিআরবিটা পাবো না। পিআরপি যদি না পাই তাহলে ও পিআরবিটা থাকলে এস ফেজ এন্ট্রি করতো, এবং এস ফেজে এখানে যদি এন্ট্রি করে না তাহলে হচ্ছে এস ফেজের আগে কী পেয়ে যাচ্ছে, জি ওয়ান ফেজ। তো সেল সাইকেল এখানে হচ্ছে জি ওয়ান ফেজে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, অ্যারেস্ট হলে কী হবে, ডিএনএ রিপেয়ার বা অ্যাপোপ্টোসিস দুটো ফল পারফরমেন্স হবে। এখানে ব্রাকার আছে মানে ব্রাকার একটা প্রোটিন আছে, এটা ক্যান্সারের ক্ষেত্রে হয়, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে সেল সাইকেল, এখানে অ্যারেস্ট হচ্ছে জি ওয়ান ফেজ। তাহলে এখানটা হচ্ছে এটিএম আর এটিআর আর এটিএম দুটো এমনভাবে হচ্ছে সেল সাইকেলকে কন্ট্রোল করছে, সেল সাইকেলের মেকানিজমকে কন্ট্রোল করছে, মানে পুরোপুরি সেল সাইকেল মেকানিজমকে পুরোপুরি কন্ট্রোল করছে। দ্যাট ইজ দ্য এটিএম আর এটিআর কাইনেস পাথওয়ে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বলতে চাইছেন, যে এটিএম আর এটিএস কীভাবে কন্ট্রোল করে সেল সাইকেল মেকানিজমটাকে, দুটো আদারওয়াইজ মানে সিডিকে ওয়ান আর সিডিকে টুকে হচ্ছে কীভাবে হচ্ছে অ্যাক্টিভেট করছে বা কী ইনহিবিট করলে আমাদের কী হচ্ছে। একটা নর্মাল মেকানিজম যেটা আছে এটা একটা জি টু ফেজে ঢুকছে আর এটা হচ্ছে এখানে এস ফেজে ঢুকছে। এবার যদি আমাকে ঢুকতে না দেওয়া হয় তাহলে আমাকে এখানে কোনোভাবে এখানে ইনহিবিট করতে হবে, সেই ইনহিবিটের রোলকে প্লে করছে এখানে সিডি সি টোয়েন্টি ফাইভ আর ওয়ান হচ্ছে পি টোয়েন্টি ওয়ান, যেটুকু সিডিকে টু ইনহিবিটেড প্রোটিন। ওকে, তো এই দুটো হচ্ছে এখানে মেন প্রোটিন, এখানে দুটো ইনঅ্যাক্টিভেট করছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো নিচে কমেন্ট করো বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। আর হচ্ছে আমি নেক্সট পার্টে আসবো, ওখানে ডিএনএ রেপ্লিকেশন চেক পয়েন্ট, সেটা একটা খুব ইম্পর্টেন্ট এ আছে, ঠিক আছে। তো তোমাদের সুবিধার্থে স্ক্রিনশটগুলো দিয়ে দেওয়া হলো, দেখে নিও একবার। মানে এখানে যেহেতু মানে এটা এটা বসতে মানে এখানে সেন্টেন্সটা ঠিকঠাক তৈরি করা হয়নি, একটু ভুল আছে এখানে সেন্টেন্সটা। তো যাই হোক, যেটা বললাম এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো সেটা কারেক্ট এক্সপ্লেনেশন, এটা হচ্ছে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটিএম আর এটিএম পাথওয়ে পাথওয়ে, ঠিক আছে। তো আশা করি তোমার ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। কারণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, সেল সাইকেল পাথওয়ে, এটা হচ্ছে নেটের জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি ভালো লাগছে, না বুঝতে পারলে কমেন্ট করো, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি আসছি পরে নেক্সট ভিডিওতে, টিল দেন।